আমার তো, আমি তো প্রেগনেন্সি 33 সপ্তাহ চলতেছে রানিং, আর ডায়াবেটিস তো আমার 3 বছর থেকে। তা এখন আমার হলো মানে খাওয়ার আগে 7 আসে বা 6 আসে, মানে আপ ডাউন করতেছে, এখন একটু বেশি হচ্ছে, খাওয়ার পরেও 7 আসে। আচ্ছা, কি জানতে চাচ্ছেন আমাদের বিশেষজ্ঞের কাছে, আপনি এই বিষয়টি নিয়ে কি জানতে চাচ্ছেন? আমার যে খাওয়ার আগে যে 6 বা 7 বা নাস্তার 2 ঘন্টা পরে 7 আসে, আবার 4-5 দিন আগে করছি, আবার লাঞ্চে 10 আসছে, ডিনারে 7 আসছে, মানে এইটা কি আমার ঠিক আছে কিনা, এই জন্য জি কি আছে কিনা। অনেক ধন্যবাদ দর্শক। আপনি কি চেক আপে আছেন নিয়মিত? জি হ্যাঁ, চেক আপে আছি রংপুরে। আচ্ছা, তার আপনি আপনার ডাক্তারের সঙ্গে যাকে দেখাচ্ছেন তার সঙ্গে কনসাল্ট করছিলেন কি? হ্যাঁ, ওনার তো যাওয়া আসা হয় কম, আর ওনার ফোন নাম্বার দিতে আমার আচ্ছা, যোগাযোগ হয়। আপনি ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ কি নিচ্ছেন? হ্যাঁ, ইনসুলিন নিচ্ছি, ইনসুলিন তিনবেলা নিচ্ছেন? আবার রাত 9টায় আবার ইনসুলিন, মানে 4 বার নিতে হয়। আচ্ছা, না আপনার যে রেঞ্জ আপনি বললেন এটা কিন্তু অনেক বেশি না, মোটামুটি কন্ট্রোলে কিন্তু আপনারটা আছে, কিন্তু আমার মনে হয় যে আপনার খাবার দাবারটার দিকে একটু খেয়াল রাখতে হবে এবং এক্সারসাইজটা, যে হাঁটাহাঁটি, কারণ গর্ভকালীন তো আপনি অনেক এক্সারসাইজ করতে পারবেন না, কিন্তু হাঁটাহাঁটির যে করলেন ফিজিক্যাল ওয়ার্ক যেগুলো আপনি করতে পারেন সেই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। এর আগে তো আমার অ্যাবর্শন হয়ে গেছে, এই জন্য আমার বেড রেস্ট, হাঁটাহাঁটি নিষেধ। আচ্ছা, না হাঁটাহাঁটি নিষেধ মানে আপনি একদম সেডেন্টারি, যেটা আপনার শুয়ে বসে থাকলে কিন্তু আপনার ডায়াবেটিস বাড়বে। আপনি যেটা করবেন, ইভেন আপনার যে হাত পায়ের মাসেলগুলো আছে, আপনি নিজে নিজেই সেই হাত পায়ের মাসেলগুলোকেও ম্যাসেজ করবেন, পায়ের মাসেলগুলিকে, মানে পায়ের পায়ের মাংসতে, মাংসপেশিগুলোতে আপনি হাত দিয়ে দিয়ে নিজেই ম্যাসেজ করবেন, কারণ পায়ের মাংসপেশির মধ্যে কিন্তু আমাদের গ্লুকোজগুলো জমা হয়। এই এই যখন আপনি এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ করলে এই মাসেলগুলো মুভ করে, তখন কিন্তু আপনার সেই গ্লুকোজটা বডিতে ব্যালেন্স হয়, ঠিক আছে? আর একদম অবসর হয়ে গেছে জন্য আপনি যে একদমই হাঁটাচলা করবেন না এরকম না, আপনি ভারী কোনো কাজ করবেন না, কিন্তু নর্মাল ঘরের ভিতরে আপনি হাঁটাচলা করতেই পারবেন আগের অবসরের সাথে। এখন তো আপনি ভালো আছেন, এই প্রেগনেন্সিতে তো আর 33 সপ্তাহ তো অতটা রিস্ক নাই কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওরকম রিস্ক নাই। আর তাছাড়া এমনি আর কোনো কি সে খাবার দাবারের দিক থেকে কি কোনো, এটাই বলছিলাম যে খাবারটা আপনি খাবার দাবারের দিকটা খেয়াল রাখেন, যে আপনি ঠিকঠাক খাচ্ছেন কিনা, অতিরিক্ত খাবার খেয়ে ফেলছেন কিনা, কারণ আপনার যেহেতু আপনি চেক আপে আছেন অবশ্যই উনি আপনাকে ডায়েট বলে দিয়েছে, ডায়েট প্ল্যান বলে দিয়েছে, উনি যেভাবে আপনাকে ডায়েট প্ল্যান বলে দিয়েছে আপনি ওটাই ফলো করেন, এবং এক্সারসাইজ তো আমি বললাম হালকা এক্সারসাইজ আপনি করবেন, ডায়েটটা একটু কন্ট্রোল করেন, আর ইনসুলিন তো আপনি নিচ্ছেন, সেই অনুযায়ী আপনার যে আপনি যে আমাকে বললেন যে রেজাল্টগুলি সেগুলো কিন্তু অতটা বেশি না, মোটামুটি কন্ট্রোলেই আছে, মোটামুটি কন্ট্রোলে আছে। আমাদের সাথে সাথী আপা আছে, সাথী আপা আপনি কি কিছু যুক্ত করতে চান কিনা আমাদের দর্শকের এই প্রশ্নে? হ্যাঁ অবশ্যই, আমি দর্শকের প্রশ্নটা থেকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে একটা খুব কমন সিনারিও, অনেক পেশেন্টই আমাদের কাছে এরকম আসে যে তার হয়তো প্রিভিয়াস প্রেগন্যান্সিতে অ্যাবর্শনের হিস্ট্রি আছে অথবা হচ্ছে থ্রেটেন অ্যাবর্শন ছিল, তো তারা এই থিওরিটা মাথায় সেট করে ফেলে যে এখন উনি ডায়াবেটিস হয়েছে তবুও উনি হাঁটাচলা করবে না, নড়াচড়া করবে না, শুয়ে বসেই থাকবে এবং হচ্ছে ঔষধ দিয়ে কন্ট্রোল করবে। তো এটা যখন সে করতে যাচ্ছে তখন কিন্তু তার ডায়াবেটিস আনকন্ট্রোলই হয়ে থাকবে, কারণ উনি ধরে নিয়েছেন যে উনি হাঁটাচলা করবেন না। কিন্তু আমরা তখন কি করি, কাউন্সিলিংটা করি এবং ওনাদেরকে বোঝাই যে এক্সারসাইজটাকে তারা যেভাবে ধরে নিচ্ছে যে খুব ভিগোরাস এক্সারসাইজ, খুব হেভি ওয়ার্কআউট, তা কিন্তু না, এখানে স্বাভাবিক ভাবে আমরা যে হাঁটি তার থেকে সামান্য একটু রিদম বাড়িয়ে যদি হাঁটার প্র্যাকটিস করে তাহলেও কিন্তু ব্লাড সুগারটা কন্ট্রোলে আনা সম্ভব। এখন এই হাঁটাটা যদি এরকম হয় যে এক নাগারে কেউ হাঁটতে পারছে না, 10 মিনিটের বেশি হয়তো কেউ হাঁটতে পারছে না, তখন আমরা সেটাই বলি যে আচ্ছা ঠিক আছে আপনি 10 মিনিট করে প্রয়োজনে দিনে 3 থেকে 4 বার হাঁটো।
বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম গর্ভকালীন সময়ে ডায়াবেটিস নিয়ে। ফিরে যাচ্ছি মূল আলোচনায়। সাথী আপা, আপনার কাছে আসতে চাই এই অবস্থায় যে বিরতিতে যাবার আগে বর্ণালী আপা বলছিলেন যে আমাদের যাদের ডায়াবেটিস হচ্ছে, যেসব মায়েদের, তাদের আসলে খাবার দাবারের ব্যাপারটা এবং ক্যালোরি মেপে খাওয়া, অল্প অল্প খাওয়া, সাথে কিছু শারীরিক ব্যায়াম, এই ব্যাপারগুলো আপনার কাছে জানতে চাই। যখন কোনো একজন মা এরকম ক্যালোরি মেপে মেপে খান, সে কার্বোহাইড্রেট খাচ্ছেন না, সুগার খাচ্ছেন না, সে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছে, কিন্তু এটাও তো আমরা জানি যে গর্ভাবস্থায় একজন মাকে বেশ ভালো পরিমাণে খাবার খেতে হয়, তা না হলে সেটা তার বাচ্চার উপর গিয়ে প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে আসলে আপনারা তখন মাদের কিভাবে গাইড করেন? আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন। যখনই প্রশ্নটা আসে যে ডায়াবেটিস আক্রান্ত মা এবং সে ক্যালোরি মেপে খাচ্ছে এবং হলো গিয়ে তার খাবারের, যখন আমি খাদ্য তালিকাটা করছি সেখানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে নিয়ন্ত্রণে রাখতে বলছি, চিনি মিষ্টি খাওয়া বাদ দিতে বলছি, এর অর্থ কিন্তু এই নয় যে তাকে আমি অন্যান্য পুষ্টি উপাদান থেকে ডিপ্রাইভ করছি বা সে পাচ্ছে না। এই কারণেই আমরা একটা ব্যালেন্স ডায়েট তাদের জন্য সবসময় করে দিই। এটা আবার ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল পেশেন্টের উপর, যে প্রত্যেকটা পেশেন্ট কিন্তু আলাদা, প্রত্যেকটা পেশেন্টের রোগের ধরন আলাদা হবে, তার শারীরিক ওজন আলাদা হবে, তার ক্যালোরি চাহিদাটা আলাদা হবে, তো সব মিলিয়ে কিন্তু তার ডায়েট চার্টটা করা হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে যেটাকে বিশেষ গুরুত্বে রাখা হয় সেটা হচ্ছে তার কার্বোহাইড্রেটটা কতটুকু হবে এবং কি ধরনের হবে। এখানে আমরা বারে বারে বলি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা সিম্পল কার্বোহাইড্রেট, যেগুলো মানে হচ্ছে একদম প্লেন চিনি, গুড়, মিষ্টি জাতীয় খাবার, এই জিনিসগুলোকে বলি যে আপনারা নেবেন না, বা নিলেও একটা নির্দিষ্ট মাত্রায়, কখন নিতে পারবে সেটাও কিন্তু আলাদা করে বলে দেওয়া হয়। কিন্তু আমরা বলছি কার্বোহাইড্রেট কিন্তু পুরোপুরি বন্ধ করতে না, যে মানে ভাত রুটি সে এগুলো কিছুই খাবে না, ব্যাপারটা কিন্তু তা না। সে খাবে সময় বুঝে, তার ঔষধের যে মাত্রা বা তার যে ইনসুলিনের ডোজ সেটার সাথে সামঞ্জস্য রেখে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলোকে বেশি এনকারেজ করি। কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো কোনগুলো? যেগুলো লাল আটা রুটি হতে পারে, ওটস হতে পারে, লাল চালের ভাত হতে পারে, প্রচুর পরিমাণে শাক সবজি হতে পারে, এই জিনিসগুলো থেকেও কিন্তু কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করা সম্ভব। আমরা যারা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত অথবা ডায়াবেটিস রুগী গর্ভাবস্থায় আছে, দুই ক্ষেত্রেই যেটা করি সেটা হচ্ছে তার যে ক্যালোরি তার টোটাল 50% আমরা বলি, 50 বা তার কিছুটা নিচে কার্বোহাইড্রেট থেকে দেবো, বাকিটা আমরা ফিল আপ করবো হচ্ছে গুড ফ্যাট থেকে আর গুড কোয়ালিটি প্রোটিন থেকে। তাহলে কিন্তু আমি অবশ্যই এখানে যখন ব্যালেন্সটা করব তার খাবারের মধ্যে আমি ফ্রুটস, তারপরে হচ্ছে আপনার ভেজিটেবলস এগুলো অ্যাড করবো, তখন কিন্তু তার আগত সন্তান, যে সন্তানটা আসছে, সে কিন্তু প্রপার নিউট্রিশনটা পেয়ে যাবে। এবং আমি বলছি বারে বারে গুড ফ্যাট এবং গুড কোয়ালিটি প্রোটিন। এখন গুড কোয়ালিটি প্রোটিন সেটা অ্যানিমাল সোর্স থেকেও হতে পারে, মিক্সচার করে আমি প্ল্যান্ট সোর্স থেকেও দিতে পারি, জি, অথবা আমি দুইটা কম্বিনেশনই রাখি। জি সাথী আপা, আমরা আলোচনায় ফিরছি, তবে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি, হ্যাঁ আমি সুরাইয়া বলছি মিরপুর থেকে। জি সুরাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ের জন্য আমি বলছি, আমার মেয়ের প্রেগন্যান্ট, ও পরশু দিন পরীক্ষা করিয়েছে ডায়াবেটিস, তো 0.5 এসেছে। আচ্ছা, এখন কি ওর কি ডায়াবেটিক, অ্যাকচুয়ালি কি ডায়াবেটিক? আর ওকে যে পরীক্ষাটা আরবিএস পরীক্ষা দিয়েছে, ও তো গ্লুকোজ খাওয়া খেয়ে যে পরীক্ষাটা, ওটা তো দিল, ওটা তো দেয়নি আর কি। আচ্ছা, আপনার যদি ব্লাড সুগার 5 এসে থাকে, 5 এসে থাকে, এটা নর্মাল, কিন্তু আপনি যদি, আপনাদের কনফিউশন থাকে, তাহলে হিমোগ্লোবিন A1C একটা পরীক্ষা আছে, ওটা আপনি আগে করবেন, কারণ কনফার্ম না জন্যই, আপনার ডায়াবেটিসের লেভেলটা কম জন্যই আপনাকে অন্যান্য পরীক্ষাগুলো দেওয়া হয় নাই। এই এই রিডিংয়ে আপনার মেয়েকে ডায়াবেটিক কিন্তু বলা যাচ্ছে না, সেই জন্য এটা কনফার্ম করার জন্য হিমোগ্লোবিন A1C পরীক্ষা একটা আছে, ওটা আপনি করবেন সাথে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্নের জন্য। আপা, আপনি কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে ডায়াবেটিসের লেভেলটি 5, মানে আমাদের যে রেফারেন্স অথবা এক্সপেক্টেড ভ্যালু সেটা থেকে কম আসাটা, সেটা নিয়ে বলছিলেন, এবং এটি কিন্তু আমরাকে নরমালি ধরে নিব, কারণ ওর তো আগে ছিল না, হিস্ট্রি নাই, ফার্স্ট টাইম সে আরবিএস করলো, করে সে কনফিউজ সে ডায়াবেটিক কিনা। এটা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকতো তাহলে সেই ক্ষেত্রে কি আমরা বলতাম? তারপরে আমি হিমোগ্লোবিন A1C করব। আচ্ছা, এই ক্ষেত্রে আর সে আর কোনো পরীক্ষা করবে না? যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে হিমোগ্লোবিন A1C করব, সেটা দেখব, সেটা
কারণ এখানে একটা স্টেপ করে করে হিমোগ্লোবিন এ1সি তে রিপোর্টটা দেওয়া হয়, সেটার উপরে ডিপেন্ড করে হিস্ট্রি নিয়ে সবকিছু নিয়ে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে, ওজিটিডি আছে, গ্লুকোজ খাওয়ানোর পরে পরীক্ষা আছে, যে সেগুলো আমরা পরবর্তীতে করব যদি আমরা ডাউট করি। আসলে দর্শকের প্রশ্নটি কিন্তু খুব যুগোপযোগী এবং সময়োপযোগী হয়েছে এবং সে কনসিয়াস, এটাই ভালো লাগলো, এটা খুব ভালো লাগলো। জি সাথী আপা, আবারও আপনার কাছে ফিরবো, যে আপনি বলছিলেন এই যে কার্বোহাইড্রেট যে মেপে খাওয়ার ব্যাপারটি, সেটি যদি আরেকটু কন্টিনিউ করতেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কার্বোহাইড্রেট আমি খাবো না বা বন্ধ করে দিব, এটা একটা মূল কনসেপশন ইদানিং আমরা দেখতে পাচ্ছি রোগীদের মধ্যে, যে তারা এই জিনিসটা করছেন যে তারা কার্বোহাইড্রেট একদমই বন্ধ করে দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই আসে যখন এসে বলে যে আমি তো ভাত খাচ্ছি না, তারপরেও কিন্তু আমার ব্লাড সুগার বাড়ছে। তাহলে আসলে এই সুগারটা কোত্থেকে আসছে সেটাও কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। তখন আমরা যেটা করি যে তাদের ফুড হিস্ট্রিটা নেওয়া শুরু করি, যে উনি ভাত খাচ্ছেন না, রুটি খাচ্ছেন না, তাহলে উনি কি খাচ্ছেন। খুঁজতে খুঁজতে কিন্তু দেখা যাচ্ছে যে আচ্ছা উনি ভাতের অল্টারনেটিভ হিসেবে হয়তো উনি পাউরুটি খাচ্ছেন। পাউরুটি কিন্তু বরঞ্চ আরো ক্ষতির কারণ হচ্ছে, কারণ পাউরুটি তৈরি করার সময় কিন্তু প্লেন সুগার যেটা সেটা পাউরুটির খামিরের মধ্যে ব্যবহার করা হয়। তো তখনই আমরা বলি যে নির্দিষ্ট মাত্রায় কার্বোহাইড্রেট খেতে হবে, এবং ধরনটা যে আমি আগেই বলছিলাম যে একটু আমরা কমপ্লেক্স এর দিকে যেতে চাই। আবার অনেকেই ভাবেন যে ক্ষুধা লাগলে একটা বিস্কিট খাবো, ক্ষুধা লাগলে এক মুঠ মুড়ি খাবো, ক্ষুধা লাগলে হয়তো এক মুঠ আমি চিড়া খেয়ে নিলাম। এই জিনিসটা কিন্তু একটা ভুল, এটা ভুল প্র্যাকটিস, কেননা এটা পুরোটাই কার্বোহাইড্রেট। চা বিস্কিট খাওয়ার একটা প্রবণতা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মধ্যে থাকে, ওনারা চা বিস্কিটটাকে খুব সেফ একটা খাবার হিসেবে ধরে নেন। কিন্তু এটাও বুঝতে হবে যে বিস্কিটটাও কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ওটাও কিন্তু ওনার সারাদিনের কার্বোহাইড্রেটের তালিকার মধ্যেই পড়বে। সেই কারণে আমরা বলি যে যদি কোনো মায়ের ক্ষুধা লাগে খুব ঘন ঘন, কারণ ডায়াবেটিসের একটা লক্ষণই হচ্ছে ঘন ঘন ক্ষুধা লাগা, তো ক্ষুধা লাগলে আমরা চা এর সাথে বিস্কিট বা মুড়ি বা চিড়া এগুলো না খেয়ে যদি একটু প্রোটিন জাতীয় খাবার কিছু খাই, এক মুঠ বাদাম খাই, একটা ডিম সেদ্ধ করে খাই, যদি তার ওয়েট বেশি থাকে বা কোলেস্টেরলের কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে একাধিক ডিম খাওয়ার ক্ষেত্রে আমরা বলি কুসুমটা ছাড়া সাদা অংশটা খেতে। আবার যেটা করতে পারে সে একটু সবুজ জাতীয় ফল, যেগুলো ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আমরা বলি যে হলুদ, কমলা এই ধরনের ফলগুলোকে একটু নিয়ন্ত্রণে রেখে খেতে, যেমন কলা, পাকা পেঁপে, আম, খেজুর এই ধরনের ফলগুলো অবশ্যই একজন পুষ্টিবিদের সাথে কথা বলে কতটুকু মাত্রায় কিনে নিতে পারবে সেটা জেনে নিয়ে খেতে, মানে প্রত্যেকটা খাবারই খাবে কিন্তু আসলে মেপে মেপে খেয়ে, যেন আপনাদের আপনাদের পুষ্টিবিদ যারা আপনারা এটা নিয়ে কাজ করছেন তাদের আন্ডারে যেন থাকে। যে সাথী আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্ণালি আপা, আপনার সাথে এই বিষয়ে একটা ব্যাপার, যে এই যে খাবার দাবারের বিষয়টা তো আমরা জানলাম যে কিভাবে ডায়াবেটিস ধরা যায় অথবা কি কি লক্ষণ প্রকাশ পায়। আমাদের দেশের মেয়েদের মধ্যে কিন্তু আসলে শারীরিক ব্যায়াম মানে এক্সারসাইজ করার প্রবণতাটা কিন্তু একেবারেই নেই, কিন্তু দেখা যায় যাদের এরকম ডায়াবেটিস হচ্ছে দেখা যাচ্ছে যে তারা কিন্তু একটু অবেস থাকছে অথবা ব্যায়াম করছে না ঠিকঠাক, ডায়েটারি মডিফিকেশনস তো নেই। তো সেক্ষেত্রে আসলে আপনার রোগীদেরকে কিভাবে তখন গাইড করেন? এটা প্রথমেই যেটা কথা যে আবার সে ঘুরে ঘুরে একই কথা, প্রিকনসেপশন আর কাউন্সিলিং শুরু থেকেই বলছি যে তখন থেকেই যদি আমরা ওরা কনসাস হয় এবং এটা যদি তারা রুটিন করে ফেলে এবং অ্যান্টিনেটাল যে ভিজিটগুলি আছে সেগুলো যদি রেগুলার করে ফেলে তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, কারণ প্রথম থেকে যদি একটা ডিসিপ্লিন লাইফ লিড করে, যেটা যেটা ইদানিং যুগে খুবই দরকারি, যে একটা ডিসিপ্লিন লাইফ, আমরা পরিমিত খাবো, শারীরিক পরিশ্রম করব এবং একটা স্বাস্থ্যকর জীবনযাপন করব। আর ডায়াবেটিস মাদের জন্য আমার বলার যেটা আছে যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে জন্য ভয় পাওয়ার কিছু নাই, আপনি যদি নিয়মিত চেক আপে থাকেন এবং লাইফস্টাইলটা যদি ঠিকঠাক করতে পারেন এবং ডাক্তারের কথা মতো যদি চলেন তাহলে কিন্তু এই মানে রিস্ক ইভেন্ট থেকে আপনি খুব সহজেই ওভারকাম করতে পারবেন। যারা ডায়াবেটিস মা আছেন আমার তাদেরকে তাদের জন্য শুভকামনা থাকলো। আর যেটা আমরা বললাম যে কোনো কিছু হাইট না করে প্রথম থেকেই একটা সিস্টেমের মধ্যেই থাকবেন, কারণ এখন কিন্তু চেক আপ করার সুযোগ সুবিধা সরকারিভাবে অনেক ভালো এবং বিভিন্ন এনজিওগুলি আছে, সেখানেও কিন্তু গর্ভবতীদের সেবা দেয়, একদম রুট লেভেল পর্যন্ত কিন্তু সবাই সেবা নিতে পারে, শুধু আপনাদের ইচ্ছার ব্যাপার। তাহলে আসুন সবাই এই সেবাটা নেন এবং সুস্থ থাকেন। লাস্ট একটা কোশ্চেন আমার নিজেরও আগ্রহ থেকে বলছি, যে অনেকেই বলে যে ডায়াবেটিক্স মাদের নর্মাল ডেলিভারিতে বেবি ডেলিভারি সম্ভব না, তাদেরকে সিজার করতে হয়, কথাটা আসলে কতটুকু ঠিক? কথাটা ঠিক না,
কারণ সিজারের যদি ইন্ডিকেশন থাকে সেই ক্ষেত্রে সিজার, কিন্তু ডায়াবেটিস একজন মার ডায়াবেটিস আছে জন্য সে সিজারের ইন্ডিকেশন কিন্তু না। তার যদি সবকিছু ভালো থাকে ডায়াবেটিক মারও নর্মাল ডেলিভারি হতে পারে। আচ্ছা, এবং সেক্ষেত্রে কি আসলে আপনার ডেলিভারি কোনো কিছু কি তখন বলেন কি না, যে আসলে নর্মাল ডেলিভারি কখন করব কিংবা সিজার কখন করব, তাদের ক্ষেত্রে আসলে তখন ইন্ডিকেশন না, এই পেশেন্টটাকে আমরা ফলো আপে রাখবো, আমরা ডায়াবেটিস কন্ট্রোলে রাখবো। যদি যে পেশেন্টটা ডায়াবেটিস কন্ট্রোলে আছে, সব নর্মাল ডেলিভারির জন্য ফেভারেবল, সব ফ্যাক্টরগুলো ফেভারেবল আছে, সে কেন নর্মাল ডেলিভারি করবে না। জি জি জি, আপনারা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ যে সময়টা দিয়েছেন, সবচেয়ে বড় কথা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর কথা বলেছেন, তার জন্য আসলে আপনাদের দুজনকে, বর্ণালি দাস আপা এবং সেই সাথে সাথী আপা, আপনাদের দুজনকে ধন্যবাদ। সাথী আপা, আপনার কাছে একটু লাস্টে আসতে চাই, যে আমাদের রোগীদের জন্য খুব কম কথা, আমাদের হাতে সময় খুব কম, আসলে তাদের কি কি খাওয়া উচিত খুবই কম কথায় যদি শেষ করে ফেলেন। আমি বলবো এক কথায়, ওনারা সবই খাবেন, কিন্তু একবারে হচ্ছে বেশি বেশি খাবেন না, পরিমিত মাত্রায় অল্প অল্প করে খাবেন। এমফাসিস দিবেন হচ্ছে শাক সবজি এবং ফলের দিকে, টক জাতীয় ফল, পাশাপাশি হচ্ছে একটু বাদাম বেটে, মাছ মাংস, দুধ ডিম, এগুলোকে, তাহলেই কিন্তু একজন রোগী জি। ধন্যবাদ সাথী আপা, আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে একজন গর্ভাবস্থায় মা কিন্তু নতুনভাবে পরিচিত হতে শেখে, কারণ সে মা হতে চলেছে, এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাকে আসলে দেখে রাখা, ঠিকভাবে চোখে চোখে রাখা। আর এই ব্যাপারটি তখনই সফল হবে যখন সে পরিমিত খাবার খাবে, শারীরিক ব্যায়াম করবে, এবং সবচেয়ে বড় কথা যে সময় যে ভিজিটগুলো তার নেওয়া দরকার গাইনি বিশেষজ্ঞের কাছে, সেই সময়ে সে যেন সেটা নিতে পারে, কারণ আমাদের আকাঙ্ক্ষা থাকবে একজন সুস্থ মা, সুস্থ শিশু, সুস্থ নাগরিক। দেখা হবে আগামী কোনো পর্বে, এবং সেই পর্যন্ত নিজের এবং পরিবারের যত্ন নেবেন। নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।